একদিনে দুই পৃথক ঘটনা ঘটলো শালানপুরে। রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার হলো মৃতদেহ, আবার কোনো ক্রমে ছিনতাইবাজের হাত থেকে রক্ষা পেল মোটরসাইকেল আরোহী। একই দিনে দুই পৃথক ঘটনায় ঘুম কেড়েছে শালানপুরবাসীর। একদিকে মোটরসাইকেল আরোহীকে আক্রমণের চেষ্টা, আবার অন্যদিকে বিখ্যাত এক ফিজিওথেরাপিস্টের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাতে এই দুটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শালানপুর থানা এলাকায়। পুলিশ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজ করছে। মৃত ফিজিওথেরাপিস্টের নাম সৌমেন পাল, তিনি রূপনারায়ণপুর আমডাঙ্গা অনামিকা পাড়ার বাসিন্দা। তিনি আসানসোলের একটি বেসরকারি নার্সিংহোমে ফিজিওথেরাপিস্ট ছিলেন। মঙ্গলবার রাতে নিজের স্ত্রী অর্চনা পালের সঙ্গে কথা হয় তার ফোনের মাধ্যমে, এবং নার্সিংহোমের কাজ সেরে তিনি বেরিয়েছিলেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর থেকে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। বুধবার সকালে মাধাইচক অঞ্চলের জঙ্গল থেকে এক মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায় ও পরবর্তীকালে সৌমেন পালের পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। কি কারণে এই ঘটনা তা ঘিরে রহস্য দেখা দিয়েছে। সৌমেন বাবুর কোনো শত্রু ছিল না বলেই প্রতিবেশীদের দাবি। অন্যদিকে আবার মনে করা হচ্ছে খুন করা হচ্ছে সৌমেন পালকে। পাশাপাশি ওই একই রাস্তাতেই অন্য আরেকটি ঘটনা ঘটেছে। অমিত দাস নামক ব্যক্তি কাজ থেকে মোটরসাইকেল করে রূপনারায়ণপুর নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে ভোজালি দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু তিনি মোটরসাইকেলের স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হন। পুলিশের অনুমান, যে স্থানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঠিক কিছু দূরে কিন্তু মাধাইচকে উদ্ধার হয় ওই ফিজিওথেরাপিস্টের দেহ। অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই শোকে আক্রমণ করতে থাকতে পারে। একইভাবে ঘটে যাওয়া দুটি ঘটনার তদন্তে নেমেছে শালানপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন, শালানপুর এলাকায় প্রায় দিনই এমন ঘটনা ঘটছে, মানুষ আতঙ্কে রয়েছে। ঘটে যাওয়া ঘটনাস্থলে শালানপুর থানার আধিকারিক পবিত্র গাঙ্গুলী, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি ও ডিএসপি অভিষেক মোদী ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এদিন ডিএসপি অভিষেক মোদী বলেন ঘটনার তদন্ত চলছে। ঘটনাটা হচ্ছে যে সৌমেন পাল আমাদের এই আমডাঙ্গা কলোনিতে থাকে, দীর্ঘ 15 বছর ধরে ওইখানে আছে আর না, কিন্তু খুব ভালো ফ্যামিলি, মানে কোনো রকম কোনো ইয়ে নেই। এরা ফিজিওথেরাপিস্ট ইয়ে করে, নির্জোর মাঝির ওখানে ফিজিওথেরাপিস্টের ইয়ে করে, ওটিতে থাকে। আর এখানে ওদের চেম্বার আছে রূপনারায়ণপুর সবজি মার্কেটে। এবার কালকে দুপুর 3:30 সময় এখান থেকে বেরিয়ে নির্জোর মাঝির ইয়েতে গিয়েছিল। ওখানে যাওয়ার পর তারপরে রাতের বেলা ও 8:10 বা 15 এরকম ওয়াইফকে ফোন করেছিল যে আমার একটু ওটির থেকে বেরোতে একটু দেরি আছে, তুমি খাওয়া দাওয়া করবে, কেন ওয়াইফের শরীর খারাপ আছে না। এবার তারপরে ওকে যখন ওখান থেকে মানে ও তারপরে বললো যে ওয়েট করেছে এরা 9:30 মধ্যে বাড়িতে ঢুকে যায়, 9:30 কিন্তু বাড়িতে আর ফেরেনি, কোনো টাইমে আর বাড়িতে ফেরেনি। রাতের বেলা এরা আসানসোলে গিয়েছিলো, এসডি হসপিটাল গিয়েছিলো, আসানসোল সাউথ থানাতে গিয়েছিলো, কিন্তু কোথাও খোঁজাখুঁজি করে পায়নি। আজকে সকালবেলা 7:30 সময় শালানপুর থানা থেকে ফোন আসে যে আপনারা আসুন, বডি এখানে পাওয়া গেছে। বডি পাওয়া গেছে কোথায়? মহিষামোড়া না কোথায়, ওখানে না। কী হয়েছে মনে হচ্ছে? এবার এটা বোঝা যাচ্ছে না, এটা ঠিক আমরা বলতেও পারছি না, এটা কী ঘটনা না, অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো কারণ যদি হয় সেটাও জানি। সেরকম কোনো কারো শুনে সেরকম কোনো এ যে মানে এর যে এর কোনো শত্রুতা বলে আমাদের এখানে কিছু ছিল না, আমাদের যেটুকু জানা পাড়া প্রতিবেশী হিসেবে, এর বাইরে তো আমরা কিছু বলতে পারবো না। উনি কি একাই আসছিলেন গাড়িতে? একাই আসছিলেন, আর একাই আসেন। কি ছিল? মোটরসাইকেল? মোটরসাইকেল ছিল। কে কে রয়েছে পরিবারে? পরিবারে এখানে এখানে পরিবার থেকে ওয়াইফ আর ইয়ে ওনারা স্বামী স্ত্রী দুজন থাকতেন, ওয়াইফ ওই ফিজিওথেরাপিস্ট আর ইয়েও তাই। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে অভিজিৎ গুপ্ত। কালকে আমার অফিস থেকে কাজ ছিল, আমি এই বাইপাসের এখানে সুইডি মোড়ে যে জুপিটার সার্ভিস আছে ওর দুটো অফিস আছে, একটা হচ্ছে আপনার উষাগ্রামে আর একটা হচ্ছে আপনার এখানে সুইডি মোড়ে। তো আমাদের সব বাইরে বাইরে ফিল্ডে কাজ থাকে, যখন ব্রেকডাউন হয় তখন আমাদেরকে পাঠায়। তো কালকে মেনটেন্যান্স ছিল, এমনি পুরুলিয়াতে কাজ করতে গেছি, রাত্রিবেলা এসেছি এখানে আপনার 9:00 সময় পৌঁছেছি। ওই 9:10 নাগাদ আমি অফিস থেকে বাইক নিয়ে বেরিয়েছি, বেরিয়ে নিয়ে এবারে এথোরা মোড়ের বাইপাসটা থেকে যখন সোজা সামলি রোডটা ধরছি, মানে 500 মিটার থেকে 1 কিলোমিটারেরও কম হবে। তো তার আগে ওই আড়াল থেকে ফ্যাক্টরিগুলো বাউন্ডারি শেষ হয়েছে, ওইখান থেকে আড়াল থেকে খেজুর গাছের পাশ থেকে এসে পরে তিনজন মুখে গামছা বেঁধেছিল, একজনকার মানে যেটা দেখলাম মাঝখানের জন ব্ল্যাক রঙের টি শার্ট পরেছিল আর আপনার ইয়ে পড়েছিল মেডিকেলের ইয়ে আর্মির ইয়ে পড়েছিল ট্রাউজার, ওই ট্রাউজার পরে পরে হঠাৎ করে দেখছি দা দিয়ে এখানে অ্যাটাক করতে যাচ্ছিল আমাকে। তো আমি গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে ওই জন্য আমার হেডলাইটে শুধু লেগেছে। তো কোনোরকমভাবে ওদিক থেকে এসে পড়ে আমি রূপনারায়ণপুর থানাতে এসে প্রথমে আগে ডায়েরি করি, ডায়েরি করার পরে উনি আবার একজনকার নাম্বার দেয়,
বলে ওইখানে যে পেট্রোলিং করে তাকে তার সঙ্গে কথা বলো। তার সঙ্গে কথাবার্তা বলে পরে ওইখানে গেলাম, প্রথমে পাইনি, তারপরে আবার রূপনাথপুর থানায় আসি। এসে পরে উনি আবার ওসি ফসির সঙ্গে কথাবার্তা বলে আমাকে বলে সকালবেলা আগে সালানপুর থানায় যাবেন, ওইখানে গিয়ে কথাবার্তা বলবে, কী হচ্ছে না হচ্ছে জানাবেন, জানিয়ে নিয়ে তারপরে আমি সকালবেলা গেলাম, গিয়ে কথাবার্তা বলে এলাম। তো বলছে ঠিক আছে আপনি রিপেয়ার করার, দেখছি কী হচ্ছে না হচ্ছে, তারপরে আপনাকে আমি জানাবো। আপনি কি ঘটনার বিষয়টা থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করতে আমি এখানে করেছি, এখানে লোকাল ডায়েরিতে যেখানে হয় আমাদের থানায়, হ্যাঁ নিজের কমপ্লেন ওদের ডায়েরিতে যেটা লিখেছে, আমি এফআইআর চেয়েছিলাম কিন্তু এফআইআর আমাকে দেয়নি, আমি আগে ইয়ে করি, ইনভেস্টিগেশন করি, তারপরে আমি আপনাদের জানাবো। এবং নেই না আমার পরে কী হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি সেই মুহূর্তে যেরকম আতঙ্ক হয়ে এসেছি আমি সোজা সাপটায় বেরিয়ে গেছি ওখান থেকে, আমি পেছন ঘুরেও দাঁড়াইনি। আমাকে বলছে যে আপনি পেছন ঘুরে তাকালেন না কেন, মানে আমি কি আমার নিজের জান ওইখানে ইয়ে করাতে যাবো নাকি কাটাতে যাবো, তো আমার দরকার কিছু, আমি সোজা গাড়ি নিয়ে ইন্ডিকেটার জ্বালিয়ে পরে আমি সোজা বেরিয়ে চলে এসেছি। 9:15 হবে। কতটা আতঙ্ক আছেন আপনি? আতঙ্ক বলতে গেলে দেখুন এখন তো আর ওই দিক দিয়ে আর আসা যাওয়া করা যাবে না, দিনের বেলা বলুন আর রাত্রিবেলাই বলুন, তবু প্রোটেকশন থাকা উচিত ওইখানে, হিসাব মতো থাকে না, এটাই হলো ব্যাপার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অমিত দাস। দেখলি সকালে এসে? সকালে এসে দেখলাম আমরা এখানে অ্যাক্সিডেন্ট বলে আমরা শুনে আমরা চলে এসেছি, দিয়ে এসে দেখছি যে না এটা অ্যাক্সিডেন্ট কেস নয়, এটা একদম পুরো মানে যাকে বলে মেরে দিয়া হয়। মুখে মুখে দাগ ছিল? হ্যাঁ মুখে পুরো দাগ, মানে মুখ ফ্র্যাকচার করে দিয়েছে, তো কিছু মানে কোনো পাথর মাথর দিয়ে ছেঁচে মেরেছে ওকে। রক্ত পড়ে আছে? হ্যাঁ রক্ত পড়ে আছে, দাঁত ফাঁত পড়ে আছে। গাড়িটা কোথায় ছিল? বাইকটা ওই সামনে ছিল ওই ঝোপের পাশেই, আর লাশটাকে ওখান থেকে টেনে নিয়ে চলে গেছে ওকে। টেনে নিয়ে এসেছে মনে হচ্ছে? টেনে নিয়ে এসেছে, টেনে নিয়ে এসে ওখানে কিছু করতে পারে না, ও তো ও কিন্তু বেশি করে আবার মেরেছে যেখানে টেনে নিয়ে গেছে ওই জায়গাটায়, ওয়াকা পুরো ওখানে ফিনিশ করেছে। গাড়িটা কোনো কোথাও দাগ আছে? না গাড়িতে কিছু দাগ নেই। দেখে মনে হলো কোন পাথর দিয়ে ছেদ লাগা নাকি? হ্যাঁ পাথর দিয়ে ছেদ। এখানে আজকে সান্ডি রোড একটা লোক ডেড বডি সকালবেলা পাওয়া গেছিল, পুলিশ ওরা উদ্ধার করেছে, ওদের মোটরসাইকেল উদ্ধার করেছে, পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে। তা ছবি দিয়ে যেটা দেখাচ্ছে তা মুখ থেতলানো অবস্থায় পড়ে, হেলমেট হয়ে পড়ে আছে, কি অনুমান করছেন এটা কি অ্যাক্সিডেন্ট হতে পারে? পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। কয়েক বেশ কয়েকদিন ধরে আপনার সানপুর থানার অন্তর্গত প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে এইভাবে এই ছিনতাই মারধর হচ্ছে, সেটাই কি? পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছে, প্রিভেন্টিভ অ্যাকশন নিয়েছে, নাগা চেকিং করা হয়েছে, এখানে কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে, এখন এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আজকে যে সকালে যে বডিটা উদ্ধার হয়েছে সেই কেসে কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে? পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে। কিছু অনুমান করতে পারছেন যে এটা পুলিশ এটা ইনভেস্টিগেশন করছে, এখন যেটা ইনভেস্টিগেশন করছে সেটা তো আমি বলতে পারবো না। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।